প্রিয় দর্শক, একটু খেয়াল করলেই দেখতে পাবেন পাড়ায় পাড়ায় বিভিন্ন এনজিও। কেউ বলছে সাধারণ মানুষের জন্য কাজ করি, কেউ বলছে দুস্থ মানুষের জন্য কাজ করি, কেউ ছাত্রছাত্রীদের খাতা পেন দিচ্ছে, কেউ নরনারায়ণ সেবা করছে। কিন্তু আজ এমন এক ঘটনা দেখাবো, আসানসোলের রাজপথে সম্ভ্রান্ত জায়গায় জিটি রোডের ওপরে এমন এক ঘটনা দেখাবো, এবং যেটা বলছে সাধারণ মানুষ, প্রচুর এনজিওকে ফোন করেও কিন্তু কোনো রকম সহায়তা পাওয়া গেল না। প্রশাসনকেও জানানো হয়েছিল, তিন দিন থেকে চার দিন ধরে পড়ে আছে এক অর্ধ প্রায় বিবস্ত্র মহিলা, এবং ঠিক কোথায় পড়ে আছে, কেন পড়ে আছে, শোনাবো আমরা। অ্যাকচুয়ালি হামলোকা ইহাঁকা সিস্টেম ইতনা গন্দা হ্যাঁ কি পুছিয়ে নেই। अगर कोई अभिनेता आता है तो बहुत भीड़ लग जाता है, कोई नेता आता है तो बहुत भीड़ लग जाता है, लेकिन किसी का कष्ट में कोई खड़ा नहीं होता है। ये हम लोग का बहुत शर्म की बात है कि हम लोग इस जगह में रहते हैं और हम लोग को भी इस जगह का, मतलब क्या बोले, वर्ड नहीं है मेरे पास, इतना शर्म लगता है। एक लेडीज़ जो किसी की माँ होगी, बहन होगी, उनको हम लोग हेल्प नहीं कर सक रहे हैं। उस जगह हम भी दोषी है, क्योंकि हम भी कुछ नहीं कर सक रहे हैं। क्यों বিবস্ত্র অবস্থায় একজন মা আসানসোলের রাজপথে। তো আমরা জানি আসানসোলের প্রশাসন, বিশেষ করে আসানসোলের পুলিশ মহলটা হচ্ছে প্রচণ্ড সক্রিয়। যারা হচ্ছে বেনারস থেকে ক্রিমিনাল ধরতে পারে, যারা হচ্ছে বিভিন্ন জেলার থেকে, উত্তরপ্রদেশ থেকে হচ্ছে যে ক্রিমিনাল ধরে নিয়ে আসতে পারে, তাহলে থানার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হচ্ছে আমার এই মানে সিচুয়েশনটা ঘটেছে। এবং এটা হচ্ছে আসানসোলের ক্রিম জায়গা। আপনি অপোজিটে দেখতে পাবেন, অপোজিটে হচ্ছে গ্র্যান্ড হোটেল, 4-স্টার হোটেল, পেছনটায় হচ্ছে হোটেল সিগনেচার। আসানসোলের সব থেকে ভালো কলেজ হচ্ছে বিবি কলেজ। বিবি কলেজের গেটেই উনি পড়ে আছেন, এবং এখানটা একটা বাজার, সব মানে সবসময় হাজার হাজার লোকের আসা যাওয়া। আমরা প্রশাসনকে জানাবার চেষ্টা করছি, এবং আমরা আত্মবিশ্বাসী যে আসানসোলের প্রশাসন হচ্ছে এই মহিলার রিহ্যাবিটেশনের জন্য যা যা করা নিশ্চিতভাবে তারা করবে, এটা আমাদের বিশ্বাস। এবং ওনার খুবই দুরবস্থায়ভাবেই উনি রয়েছেন, তাই ওনার মানে যদি কেউ সাহায্য করে বা ওনার যদি কোনো মানে ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হবে। এই অবস্থায় এক ভদ্রমহিলা 3 দিন থেকে প্রায় এখানে শুয়ে আছেন, পাটা তো ঢাকাই ছিল, কাল থেকে আমরা দেখছি এরকম। তো এমনি পুলিশ প্রশাসনকে জানিয়ে যদি চিকিৎসার ব্যবস্থা করানো হয় তাহলে খুবই ভালো। নমস্কার, আমি চিরঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। সকাল থেকেই প্রচুর মানুষ সেই মহিলার পাশ দিয়ে যাতায়াত করছেন, কেউ মুখ ফিরিয়ে দেখছেন, মুখ ঘোরাতে ব্যস্ত বেশি সংখ্যক মানুষ। সাধারণ মানুষ যেন ব্যাপারটাকে কোনো রকমের পাত্তাই দিতে চাচ্ছেন না, গুরুত্বই দিচ্ছেন না। এলাকার কিছু যুবক, তারা বিভিন্ন জায়গায় ফোন টোন করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, এমনটাই অভিযোগ করছিলেন তারা। এবং যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে সেই প্রায় বিবস্ত্র মহিলা শুয়ে রয়েছেন, বসে রয়েছেন, তার অদূরেই পুলিশ গাড়ি, এবং সেখানেও রয়েছেন মহিলা পুলিশ। ঠিক তারপর কী হল? অনেক অভাব অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে করার পরেও অবশেষে কিন্তু দেখা গেল প্রশাসন অর্থাৎ পুলিশ আসানসোল দক্ষিণ থানায় সেই মহিলাকে টোটো করে নিয়ে গেলেন, হয়তো চিকিৎসার জন্য নিয়ে গেলেন বা তার রিহ্যাবিটেশনের কোনো ব্যবস্থা করবেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু সাধারণ মানুষের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে তারা প্রশাসন ছাড়া যাবেন কোথায়? অনেক এনজিও রয়েছে, অনেককে তারা বলেছেন, কিন্তু আদৌ কি কোনো সদুত্তর পেয়েছিলেন তারা? শেষে কিন্তু ছাই ফেলতে ভাঙাকুলো সেই প্রশাসন, তারাই সেই মহিলাকে নিয়ে গেলেন এবং বস্ত্র পরিয়ে নিয়ে গেলেন।
যে আজকের সভ্য সমাজ আধুনিক সমাজ যে ছবি আমরা দেখাচ্ছি মানুষ কিন্তু মুখ ঘোরাতে ব্যস্ত অর্থাৎ কেউ বলে পাগল কেউ বলে মানসিক অবসাদগ্রস্ত এলাকার মানুষ বলে সে দুর্ঘটনাগ্রস্ত তার কোনো উপায় নেই এই মুহূর্তে সভ্য সমাজে কি পরিস্থিতিতে এই বিবস্ত্র মহিলা থাকবেন কোথায় থাকবেন আদৌ তার চিকিৎসা হবে নাকি আদৌ সে জীবন ফিরে পাবে নাকি সেটাই এখন দেখার আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজে সাবস্ক্রাইব করুন tsnmnews.com ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের।